বন্ধুরা, বর্তমানে ভারত বৃহৎ পরিমাণে লোকোমোটিভের ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। ভারত শুধুমাত্র নিজের জন্য এটাকে তৈরি করবে তা একদমই নয়, পুরো পৃথিবীর চাহিদা মেটানোর জন্য এটাকে তৈরি করা হবে। যদি আমরা আগের ঘটনা দেখি তাহলে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মতো দেশকে ইলেকট্রিক এবং ডিজেল লোকোমোটিভ সাপ্লাই করেছিল। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট মেক ইন ওয়ার্ল্ডে পরিণত হতে পারে, যাতে আমরা ইলেকট্রিক লোকোমোটিভকে ভারতে তৈরি করে পুরো পৃথিবীতে বিক্রি করতে পারি। তো বর্তমানে নরেন্দ্র মোদী মহাশয় গুজরাটের দাহাদে ইলেকট্রিক লোকোমোটিভের জন্য একটা ইউনিট তৈরি করেছে, যেখানে 20,000 কোটি টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা, এই ইউনিটে একটা লার্জ স্কেলে ইলেকট্রিক লোকোমোটিভের ম্যানুফ্যাকচারিং করা হবে এবং তারপরে সেটাকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হবে। এখানে 9,000টা ইলেকট্রিক লোকোমোটিভকে ম্যানুফ্যাকচারিং করা হবে, যার খরচ হবে 20,000 কোটি টাকা। এর ফলে এত বড় স্কেলে ম্যানুফ্যাকচারিং হওয়ার সময় প্রচুর পরিমাণ মানুষের প্রয়োজন হবে। যদি আমরা ডেটার কথা বলি তাহলে 10,000-এরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং এই প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট হতে চলেছে, কারণ ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা আরো বড় লেভেলে যেতে চলেছে। তো বন্ধুরা, আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে 2020 সালের মধ্যে রেলওয়ে ভারতীয় ট্রেনগুলোকে কার্বন ফ্রি রেল তৈরি করে দেবে। তো সেক্ষেত্রে এই ইলেকট্রিক লোকোমোটিভ অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা জানিয়ে দিই যে এখনো পর্যন্ত এই প্রযুক্তিকে সাকসেসফুল করার জন্য প্রয়োজনীয় মিটিংগুলো বাকি রয়েছে, কারণ এটা একটা লার্জ স্কেলের প্রজেক্ট। তাই এটাকে সাকসেসফুল করার জন্য বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলতে হবে। তো বেশ কয়েকদিনের মধ্যেই রেলওয়ে ফেজ 1 স্টার্ট করে দেবে এবং ফেজ 1-এই 1200টি লোকোমোটিভ তৈরি করার টার্গেট রয়েছে। এই লোকোমোটিভের ক্যাপাসিটি 9,000 হর্স পাওয়ার হবে। এছাড়া এই লোকোমোটিভের ম্যানুফ্যাকচারিং এর জন্য গ্রিন এনার্জির ব্যবহার করা হবে, যাতে এখানে নেট কার্বন জিরো থাকে। গুজরাটের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তৈরি করা হচ্ছে। এবার যদি আমরা স্পিডের কথা বলি তাহলে এই লোকোমোটিভের স্পিড হবে 160 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি আমরা কয়েক বছর আগের কথা বলি তাহলে সেই সময় আমরা 500টার বেশি লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং করতে পারতাম না, কিন্তু বর্তমানে রেলওয়ে একটা রেকর্ড তৈরি করে দিয়েছে। 2021-22 আমরা 1,000-এরও বেশি ইলেকট্রিক লোকোমোটিভের ম্যানুফ্যাকচারিং করেছি এবং ভবিষ্যতে 9,000টাও লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং করতে চলেছে রেলওয়ে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।